আসসালামু আলাইকুম ইব্রিআন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া তার জন্য এখানে বুটের ডাল নিয়েছি এগুলো ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটাকে সিদ্ধ করে নেব পরের দিন তো সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব একটা পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সমস্যা নেই তো এই তো দেখুন কীভাবে পেস্টটা তৈরি করছি তো এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনারা ঘিও দিতে পারেন সমস্যা নেই তো দুইটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখন ডালের পেস্টটা তো এটা আপনারা দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আমি এমনি নর্মালিভাবে সিদ্ধ করে নিয়েছি তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণ করলে দিব তো এটাকে আমি প্রায় ভেজে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এখন লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা হয় আর যে কোনো ধরনের মিষ্টি খাবারে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে দুধ আপনারা গুঁড়া দুধও দিতে পারেন সমস্যা নেই আর চাইলে বোটের ডালটা আপনারা দুধ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখন দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নিলাম নিয়ে এখন এটাকে রান্না করব আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি দেবেন আর আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তো এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে নাড়তেই থাকতে হবে কারণ এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো এখন বলক এসে পড়েছে তো এখন আরও বেশি ঘন ঘন নাড়তে হবে আর এখানে সাবধানে নাড়তে হবে যেন গায়ের মধ্যে ছিটে না আসে কারণ এই পর্যায়ে গায়ের উপরে ছিটে আসে বেশি আর যেখানে ছিটে পড়বে সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা গরম তো এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে আমার হালুয়াটা দেখতেই পারতেছেন কতটা ঘন হয়ে গেছে আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম আমি ফ্রাইপ্যানে নিয়ে নিলাম আপনারা থাকলে আপনাদের ফ্রাইপ্যান থাকলে এইভাবে নিয়ে নিতে পারেন সমস্যা নেই দেখুন যখন হালুয়াটা হয়ে আসবে তখন দেখবেন কড়াই থেকে ছেড়ে দেবে তো আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে তো এখন আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ট্রেটা আমি আগে তেল দিয়ে একটু মেখে নিয়েছিলাম তারপরে এটাকে ছড়িয়ে দিচ্ছি তো আগে আমি এটাতে ছড়িয়ে দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দিব সুন্দরভাবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে এ তো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন আজ তৈরি হয়ে গেছে কোনো কিছু হয়নি তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখানেই আসসালামু আলাইকুম